কি আছে এটা এটা হচ্ছে দু টাকা নুডলস দু টাকা নুডলস খাবো না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার বিলটা দিতে চলে এসেছে এতদিন ফুটপাতে খুব বাইক চলাচল করতো আর এখন নিব্বা নিব্বিরা চলাচল করে দেখো I've been dreaming on in my head like I've seen it a life worth living is a life হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেস্টিনেশন 1986 এর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আর আজকে হলো গিয়ে 26 জানুয়ারি 2023 তো আজকের সকালটা হয়েছে অনেকটাই বেলাতে কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছি আর ঘুম আসছিল না অ্যাকচুয়ালি গরম পড়ে গেছে হিসাব পতন গরম পড়ে গেছে কেননা ঠান্ডাটা প্রায় শেষের দিকে ঘরে খুব মশা ঠান্ডাটা খুব শেষের দিকে কেননা দিনের বেলায় গরম লাগছে আবার রাত্রিবেলা একটু ঠান্ডা লাগছে তো লেপের তলায় লেপ বলতে সরি কম্বলের তলায় মনে হচ্ছে পা দুটো বাইরে বের করে রাখি হাত দুটো বাইরে বের করে রাখি এমন একটা অবস্থা না মানে যাচ্ছে তাই যাই হোক আজকের প্রথম কাজ হচ্ছে কি এখন দাঁড়াও আগে বলে নিই এখন ঘড়িতে বাজে 10:16 তো 10:16 আমি ঘুম থেকে উঠেছি অবশ্য তো বিষয়টা একটাই এখন আমি প্রথম আমার কাজ এখনও মুখ ধুইনি প্রথম কাজ রাইডিং গিয়ারগুলোকে ধোবো সেই কবে আমি রাজস্থান থেকে ফিরেছি আজকে প্রায় এক মাসের উপর হতে চললো রাজস্থান থেকে ফিরেছি কিন্তু রাইডিং গিয়ারগুলো ধোয়া হয়নি তো রাইডিং গিয়ারগুলো আগে ধোবো তো এটাই আমার আজকে দৃঢ় প্রত্যয় যাই হোক তো চলো রাইডিং গিয়ারগুলোকে ধুই ধুয়ে তারপর আমি একটু টিফিন করি টিফিন করে তারপর বেরোবো 26 জানুয়ারি আর সরস্বতী পুজো দুটো একদিনই পড়েছে দেখা যাক কী করা যায় এই সাইড দিয়ে প্যাডটা বের করলাম এরকম প্যাডগুলো ভেতরে থাকে এটা হচ্ছে এই জায়গার প্যাড এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটার প্যাড আর এই প্যাডটাই অ্যাকচুয়ালি এই যে প্যান্টটা আছে না এই প্যান্টটাই কিন্তু আমাদের আমার সাথে যে লাদাখ গেছিল অনির্বাণ ওরও সেম প্যাড সেম প্যান্ট তো এই এই প্যাডের জন্য ওর এই জায়গাটা ওর এই জায়গাটা খুব বড় বাচ্চা বেঁচেছে ওর অবশ্য হাতের এই জায়গাটা ভেঙেছিল ওর অবশ্য হাতের এই জায়গাটা ভাঙলেও বাদিকের যে এই এইটার জন্য ওর এই জায়গাটা পুরো ছিঁড়ে গেছিলো কিন্তু ওর কিছু হয়নি পায়ের কিছু হয়নি মানে কতটা কতটা মানে ই হয়েছিল ইম্প্যাক্ট হয়েছিল সেটা আমি দেখেছিলাম পুরো একদম ছিঁড়ে একাকার কাণ্ড হয়ে গেছিলো বাট জিনিসগুলো খুব প্রয়োজনীয় যাওয়ার 3-4 দিন আগে ওর বাবা অবশ্য ওকে কিনে দিয়েছিল এই যে এটা খুললাম এটা হচ্ছে আমাদের হাঁটুর এই জায়গায় নর্মালি খোলা খুব একটা চাপের কিছু নয় লাগাতে চাপ আছে লাগাতে চাপ আছে একদম অল্প অল্প সার দেই কেননা বেশি সার দিলে কি হবে সাদা সাদা হয়ে থাকবে কেননা রাইডিং গিয়ারের যে ম্যাশগুলো আছে সেগুলোতে অনেক সময় সার্প জমে থাকে তো লাস্টে ভালো করে জল দিয়ে ধুতে হবে না হলে না ব্ল্যাক কালারের মধ্যে ওই ম্যাশের মধ্যে ওই সার্পগুলো আটকে থাকলে পরে যখন শুকোবে তখন দাগ হয়ে থাকবে সাদা সাদা তো সার্পটা জাস্ট দেওয়া হচ্ছে গিয়ে একটা রিফ্রেশ ব্যাপার আসবে ওই কারণে খুব বেশি কেনার দরকার নেই সময় বাঁচানোর কারণে আমি দুটো আলাদা আলাদা করে নিয়েছি একটাকে ডুবিয়ে দিলাম এটার মধ্যে চলো রেডি হয়ে গেছি একদম মুখের সামনে এই লাইটটা জ্বলছে এটাকে অফ করতে হবে আর লিনিয়ার মোড থেকে এটাকে আমাকে করে নিতে হবে এখন সুপার ভিউ মোডে তো চলো একবারে গাড়িতে দেখা হচ্ছে অ্যাঙ্গেলটা একবার দেখে নিই কীরকম অ্যাঙ্গেল আছে বেরিয়ে পড়লাম একা একা ঘরের মধ্যে তো একা ভালো লাগে না সরস্বতী পুজোর দিন না কোনো বন্ধু আছে না কোনো বান্ধব আছে না কোনো সঙ্গী আছে না সাথী আছে একা নিজেকেই আমি জাস্ট একটু এন্টারটেইন করতে বেরিয়েছি রাস্তাঘাট আজকে ভীষণ পরিমাণ জ্যাম রয়েছে আর ভরপুর রয়েছে ছোট ছোট বাচ্চাদের শাড়ি পরে রাস্তায় ঘুরে ফিরে বেড়ানো তাদের মজা মস্তি হ্যাঁ ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুরগুলো বেরিয়েছে আর হ্যাঁ অবশ্যই একটু কলকাতা চষবো এখন যতক্ষণ পারা যায়
আর এই গাড়িটাকে অনেকদিন ধরে চালানো হয় না বলেই ওকে নিয়ে বেরোলাম, কমলাকান্তকে নিয়ে। কারণ লাস্ট প্রায় সপ্তাহ তিনেক ধরে আমার এই কমলাকান্ত এভাবেই, তিন সপ্তাহ বলবো না, রাজস্থান থেকে ঘুরে আসার পর থেকেই কমলাকান্ত এইরকমই রয়েছে। একটা কথা তোমাদের সবাইকে বলতে ভুলে গেছি, হ্যাপি রিপাবলিক ডে। যাদবপুর থানাতে দাঁড়িয়ে আছি, মাথার উপর সূর্যটা না প্রচণ্ড তেজ, মানে সত্যি কথা বলতে শীত চলে গেছে, শীত চলে গেছে, বসন্ত চলে এসছে। অবশ্যই আজকে বসন্তী পুজো, মানে সরস্বতী পুজো কি বলা হয়, বসন্তী পুজো বলে তো মনে তো হয়। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে গিয়ে শীত চলে গেছে, গরম চলে এসছে, আর মোটামুটি দিন দশেকের মধ্যে ফুলটু গরম পড়ে যাবে, আমি একদম শিওর, শিওর শট। চলো, জানি না রাস্তায় কী করতে বেরিয়েছি, একটু এদিক ওদিক পাইচারি করব, দেখি যদি কোনো কন্টেন্ট পাই তোমাদের সামনে তুলে ধরব। এই যা ঘুরতে ঘুরতে চলে এলাম গড়িয়াহাট, রাস্তাঘাট একদম ফাঁকা, তো আজকে আমার সব বন্ধ অবশ্য, এই কারণেই বন্ধ, কারণ বেচা কেনা অবশ্যই লবরঙ্গা আজকে, তো খালি খালি আজকে দোকান খুলে দিনটা নষ্ট করে তো লাভ নেই, সেই কারণে খুলিনি। অবশ্য অনেকে খুলেছে দেখছি দূর থেকে দেখি, হ্যাঁ আমাদের মার্কেটের দূর থেকে দেখলে পরে আমাদের সামনে দুটো দোকান খুলেছে, কেননা তাদের জীবনে কোনো রকম কোনো রং নেই, শুধু বেরং, সেই কারণে দোকানটা খুলে বসে আছে। পরিষ্কার কথা, যদি জীবনটাকে উপভোগ না করো শুধু দোকানদারি করলেই চলবে না, পরিষ্কার কথা। কি ব্যাপার, লেকমলও ফাঁকা নাকি? লেকমলও তো সেরকম কোনো ভিড় নেই, ব্যাপারটা কি? এখানে দাঁড়িয়ে আমাদের গ্রুপের নীতেশদাকে ফোন করলাম, বললাম যে তোমরা কোথায় আছো, বললো যে ডানকুনি ছাড়িয়ে দিল্লি রোডে যে 99 ধাবা আছে ওখানে আমরা আসছি দেড়টার মধ্যে, তুমি চাইলে তুমিও চলে আসো আমাকে বললো। তো আমি মাকে ফোন করে বললাম দুপুরে বাড়িতে খাওয়া ক্যান্সেল করে দাও প্লিজ আমারটা, তো মাকে ফোন করে বাড়ির খাওয়া দাওয়াটা আপাতত ক্যান্সেল করে আমি ওখানে যাচ্ছি, দুপুরবেলা অবশ্য ওখানেই খাবো, দেখা যাক। চলো, রাস্তায় যে জ্যাম রয়েছে কোনো সমস্যা নেই, অবশ্য আমার এক ঘন্টা লাগবে আমার 99 ধাবাতে পৌঁছাতে, হাইওয়ে 99 অবশ্য ধাবাটার নাম। ডান দিকে মনে হয় আজকে ঢুকতে দিচ্ছে না, কেননা রেড রোডে তো কুচকাওয়াজ, সকালবেলা কুচকাওয়াজ ছিল, রেড রোডে দিয়ে কি ঢুক, রেড রোডে তো ঢুকতে দেবে না, মানে ডান দিকে মনে হয়, হ্যাঁ ডান দিকে যাচ্ছে অবশ্য, বাট রেড রোডের দিকে তো ক্লোজ। এতগুলো গাড়িকে দাঁড় করিয়ে একটা গাড়িকে এমনভাবে পাস করাচ্ছে, কিছুই না, জাস্ট ওই দেখবে, চেক করবে, দুজনের একজনও শালা হেলমেট পরেনি। আবার হাওড়াতেই কিন্তু এরা লাট সাহেবিগিরি দেখায়, তা চেতা ড্রেস, এই দেখো চেতা ড্রেস দেখাচ্ছি, ভাই এগিয়ে যা ভাই, আমার তো দেখাতে দে, পিছনে গার্লফ্রেন্ডকে নিয়ে বসিয়ে এত আস্তে গাড়ি চালায় কেউ, এই দেখো চেতা ড্রেস দেখো, দেখেছো এর নাম হচ্ছে চেতা ড্রেস। হাইওয়ে 99 ধাবা, আচ্ছা আমাদের কেউ কি এসছে এখনো? মনে হয় কেউ এখনো আসেনি, এখানে রাখবো, হ্যাঁ বলছি গাড়ি এখানে রাখবো, আরো কতগুলো গাড়ি আসবে, আসবে, আমি করিনি অন্য কেউ করেছিল আমাদের। হাইওয়ে 99 ধাবাতে চলে এসেছি, এই
99 ধাবাটা হচ্ছে এটা, ঠিক আছে? তো আমার, আমি তো সবার ফার্স্টে চলে এসেছি অ্যাকচুয়ালি। আমাদের কলকাতা রাইডার্সের গ্রুপের মধ্যে নীতেশ দা এইমাত্র আমাকে ফোন করে, মানে ঘণ্টাখানিক আগে ফোন করে বললো যে তুমিও চলে আসো। আমার কোনো আসার প্ল্যান ছিল না, তো চলে আসলাম। তো ওরা অনেকেই আসবে, এখনও এসে পৌঁছোনি। অলরেডি এসে গেছে একজন, সে হচ্ছে কি আমাদের এই যে নীতেশ, আরেকজন নীতেশ দা আছে, তার ওয়াইফকে নিয়ে চলে এসছে, সে ভেতরে আছে। তো ভেতরে খুব গান চলছে, জানি না কপিরাইট চলে আসতে পারে, তো সেই কারণে ভেতরে কতটুকু কী ব্লক করতে পারবো। চলো 99 ধাবায় বসি এখন, কোথায় গিয়ে বসবো একবার দেখা যাক। তো ভেতরে গান চলছে, তো কপিরাইট হবে। এ হচ্ছে নীতেশ দা, তোমরা দেখেছো আগেও, সবাই জানে। আর এটা নীতেশ দার ভাই, ঠিক আছে? চলো কপিরাইট চলে আসবে, গান চলছে। আমাদের গ্রুপের সবাই চলে এসছে, ঠিক আছে? হ্যাঁ আসবে, সবাই ব্লগে আসবে। আমাদের গ্রুপের সবাই চলে এসছে, এই রয়েছে একমাত্র অভিষেক দা, আসেনি। খুব জলদি জলদি বলছি, এখানে গান চলছে, কপিরাইট চলে আসবে সেই 6 সেকেন্ডের মধ্যে। আমাদের সব খাবার চলে এসছে, ধীরে ধীরে আমাদের চালু হয়ে গেছে খাবার, গান চলছে। গান চলতে চলতে গানটা বন্ধ হয়েছে বলে আবার ব্লগ করছি। এই নিতে সার্ভ করছে, কি আছে এটা? এটা হচ্ছে 2 টাকার নুডলস। 2 টাকার নুডলস খাবো না, নুডলস তোমরা খাও, আমি খাবো না, আমি রুটি খাবো খালি, তুমি নিয়ে নাও না। চলো এই আমরা খাওয়া দাওয়া করলাম, আমাদের খাওয়া দাওয়ার বিলটা দিতে চলে এসছে, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ার বিলটা দিতে চলে এসছে। কি ব্যাপার, তোমার চারিদিকে প্লাস্টার কেন গো? হেঁটে এসছে এতটা? বাপরে বাপ! ওই আমাদের সঙ্গে এক দাদা এসছে, ওর মানে অভিষেক দা, যাকে বললাম যে দেরি করে এসছে, পুরো বিলটা দিতে হবে। ওই অভিষেক দা অ্যাকচুয়ালি এতটা হেঁটে এসছে, মোটামুটি 9-9 করে প্রায় 5 কিলোমিটার তো হবেই। 5 কিলোমিটার রাস্তা হেঁটে এসছে মালটা, আরে বাস! হ্যাঁ, হেলমেট দেবো, ডান দিকের পাটা ভেতর ঢুকিয়ে নাও। ফুটপাতে বাইক চলাচল নিষেধ, এতদিন ফুটপাতে খুব বাইক চলাচল করতো, আর এখন নিব্বা নিপিরা চলাচল করে, দেখো। আমি জানতাম এখানে ভিড় হবেই অবশ্যই, আজকে টিনেজারদের দিন, বাঙালির ভ্যালেন্টাইন ডে। তবে একটা জিনিস দেখছি, অনেকটাই ভালোই হয়েছে, মানে মানুষ সচেতন হয়েছে, হেলমেট পরেছে মোটামুটিভাবে, যা বুঝতে পারছি হেলমেট পরার মানুষ এখন সবাই মানে সচেতন হয়েছে হেলমেট পরা নিয়ে, এটা ভালো লাগলো। বাহ, দক্ষিণেশ্বরে তো বেশ ভিড় আছে, মারাত্মক ভিড়। আর সিস্টেমটা বেশ ভালো করে দিয়েছে, যে রাস্তার মাঝখান থেকে গাড়ি ঘোড়া চলছে, মানে গাড়ি ঘোড়ার মাঝখান থেকে মানুষ চলাচল করছে না। আর সত্যি আমাদের কলকাতার সিস্টেম, ট্রাফিক পুলিশ জিন্দাবাদ, পরিষ্কার কথা, ট্রাফিক পুলিশ ভালো কাজ করে। কেন জানি না, ট্রাফিক পুলিশের সাথে কিছু ছেলেপেলের ঝগড়াঝাটি বাদে হয় সেটা গট আপ, আর না হলে সালা ইচ্ছা করে কন্টেন্ট বানানোর জন্য ঝগড়া করে। কী অবস্থা, অ্যাম্বুলেন্সটা পুরো আটকা পড়ে গেছে এই জ্যামের মধ্যে। এটা হচ্ছে বেনু বন ছায়া।
চোখ মুখ একদম কালো, চুল টুল একদম উস্কো ফুস্কো, এখনই সবে মাত্র ঘরে ফিরলাম, ঠিক আছে। এখন ঝপাঝপ গিয়ে, এখন ঘড়িতে বেজে গেছে 5:50, এখন ঝপাঝপ গিয়ে আগে রাইডিং ওয়েরগুলো ধুয়ে তারপর আসছি, স্নানও করতে হবে। প্রচণ্ড ময়লা জমে গেছে, কেননা রাইড করে আসলে যা হয়, রাইড করার কথা ছিল না বাট রাইড হয়ে গেছে একটা। দেখে নাই এখনো? খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? অপেক্ষায় ছিল, আরে ভাই চুমুক তো দিয়েছিস, আরে আমি খেয়েছিলাম এই অবধি, এখন এই অবধি দেখা যাচ্ছে চুমুক তো দিয়েছিস, খাওয়া তুমি খাবে না? ও চা একটু লিমকা দাও, তারপরে চা খাবো মোটামুটি 2-3 মিনিট বাদে। আমার সরস্বতী পূজার সন্ধে বাড়ি ফিরে চলে এসেছি, বাড়ি ফিরে বাকি কাজগুলো কমপ্লিট করেছি, যেগুলো রেখে দিয়েছিলাম বাথরুমে, মানে রাইডিং গিয়ারগুলো ধুয়ে মেলে দিয়ে। তারপর দুপুরবেলা যে গেছিলাম, ওখান থেকে ফেরার পথে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এনেছিলাম, কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি, খেয়ে আধা ঘন্টা হলো, এখন চা খাচ্ছি। কেউ বলবে না যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে চা খাচ্ছি, তোমাদের কাছে ব্লগের মধ্যে মনে হতে পারে এই মাত্র কোল্ড ড্রিঙ্কস খেলাম, পরের ছবিতেই দেখা যাচ্ছে চা খাচ্ছি, ঠিক আছে। আরও দুধ চা, গ্যাস প্যাস হবে, অনেক অনেক বিজ্ঞ কথা বলো বলো, আমি দুধ চা খেতেই ভালোবাসি, অবশ্য কফি খেতে বেশি ভালোবাসি, গরম পড়ে যাচ্ছে আর কফি খাওয়া যাবে না, শরীর কষে যাবে। চলো চাটা খেয়ে নিয়ে একটু বসে বসে মোবাইল খুঁটবো, এখন আর কোনো ব্লগ করার কিছু নেই, একেবারে রাতে যখন গুড নাইট জানাবো তখন গুড নাইট জানিয়ে ঘুমিয়ে পড়বো।